জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে লন্ডনে লং মার্চ। এরপর জানিয়ে দিব বিএনপি ভিটামিন ট্যাবলেটেও দাঁড়াতে পারে না, বলছেন তথ্যমন্ত্রী। এরপর জানিয়ে দিব মনোহর দিতে নৌকার বিরুদ্ধে কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না, বলছেন খায়রুল মজিদ চন্দন। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি বিএনএমের। আরও জানিয়ে দিব নৌকায় 90% ভোট দিতে হবে, বক্তব্য দেওয়ায় প্রার্থীকে শোকজ। এবং সর্বশেষ জানিয়ে দিব চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, থামছেইনা সীমান্ত হত্যা, প্রতিশ্রুতি মুখে মুখেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বাংলাদেশের নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে লন্ডনে লং মার্চ। বাংলাদেশের নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গুম গুপ্ত হত্যা বন্ধ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্ক থেকে লং মার্চ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল FRI। লং মার্চের আগে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপির প্রদান শেষে মানববন্ধন করে সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশের চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি চিঠিও পাঠানো হয়েছে FRI এর পক্ষ থেকে। সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি বোরহান উদ্দিন চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শামসুল আলম গোলাপ। বিশেষ অতিথি ছিলেন সিলেটে মহানগর জামায়াতের সাবেক মজলিসের শুরা সদস্য আবদুল্লাহ আল মুনিম, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল ও শিবিরে ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সভাপতি মোহাম্মদ মইনুদ্দিন মৃধা। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশের সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতি লুটপাট ও বিদেশে টাকা পাচার করে দেশে অর্থনীতি শেষ করে দিয়েছে, অনেক মানুষকে গুম এবং বিচার বহির্ভূতভাবে হত্যার মাধ্যমে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে, এখন তারা নতুন করে হামলা মামলা গ্রেফতার ও গুপ্ত হত্যা করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিরোধী দল নির্মূলে মেতে উঠেছে। বিএনপি ভিটামিন ট্যাবলেটেও দাঁড়াতে পারে না, বলছেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন আগে যারা বিএনপি জামায়াতকে বাতাস দিত এখন তারা সেটা বন্ধ করেছে, তারা বুঝতে পেরেছে বিএনপি এমন এক সংগঠন যাদের বাতাস দিলে হয় না, ভিটামিন ট্যাবলেট দিলেও হয় না, তারা দাঁড়াতে পারে না। রোববার 17 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতির নামে জ্বালাও পোড়াও বন্ধের দাবিতে এই সমাবেশ করা হয়। ডক্টর হাসান মাহমুদ বলেন কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে যারা আবার বিএনপির মিত্র, তারা ব্যাঙের ছাতার মতো কিন্তু তাদের আওয়াজ বড়, নির্বাচন করলে 1000 ভোটও পায় না। এর আগে সিটি কর্পোরেশনের নির্বাচনে একজন দাঁড়ালো, ঢাকা শহরে 35 লাখ ভোটের মধ্যে সে 1-1.5 হাজার ভোট পেয়েছিল। এই ব্যাঙের ছাতারাও এখন বুঝতে পেরেছে বিএনপির সঙ্গে থেকে কোনো লাভ নেই। 28 অক্টোবর বিএনপির হামলা ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে মনে করিয়ে দেয় মন্তব্য করে তিনি বলেন বিএনপি যেভাবে পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে ICU অ্যাম্বুলেন্স সহ 19টি গাড়ি পুড়িয়েছে সেটি ইসরায়েলি বাহিনী বর্বরতাকে মনে করিয়ে দেয়। সেখানে শুধু গাড়ি পুড়িয়েছে তা নয়, নার্সদেরও অপদস্থ করা হয়েছে। আমাদের দলের নারী কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তাদের কাপড় ধরে টানাটানি করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন 32 জন সাংবাদিককে তারা পিটিয়েছে, আহত করেছে, একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো পিটিয়েছে, সেটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মারায়। এটি রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদের আগুন সন্ত্রাস, বাস ড্রাইভার হেল্পারকে পুড়িয়ে হত্যা করা, গাড়ি জ্বালিয়ে দেওয়া, এগুলো কোনো রাজনীতি নয়, এগুলাকে অপরাজনীতি বললেও ভুল হবে। পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনীতির নামে এমন নৃশংস হয়নি যেটা বিএনপি জামায়াত করছে। মনোহর দিতে নৌকার বিরুদ্ধে কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না, বলছেন খায়রুল মজিদ চন্দন। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল মজিদ চন্দন বলেছেন মনোহর দিতে নৌকার বিরুদ্ধে কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না। স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরুকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ যুব লীগের বহিষ্কৃত সাবেক আন্তর্জাতিক সম্পাদক চন্দনের প্রকাশ্যে নির্বাচনী সভায় এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে সমালোচনা ঝড় বইছে। উল্লেখ্য, চন্দন 2001 সালে মনোহরদী বেলাবরের এই আসন থেকে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে মাত্র 8,870 ভোট পেয়েছিলেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি বিএনএমের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের বিএনএম ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর। তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আশ্বাসে নির্বাচনে অংশ নিয়েছে বিএনএম। তবে যদি দেখা যায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না বা নির্বাচনের পরিবেশ নেই, তাহলে বিএনএম নির্বাচন থেকে সরে দাঁড়াবে। শনিবার ফরিদপুরের মধুখালীতে দলের বর্ধিত সভা শেষে তিনি এসব কথা বলেন। মধুখালী বনমালিদিয়া মহল্লায় এ সভার আয়োজন করা হয়। বর্ধিত সভায় আবু জাফরের প্রধান নির্বাচন সমন্বয়ক গোলাম মনসুর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সৈয়দ আবুল বাশার, শাহ মোহাম্মদ খৈয়ম, খন্দকার মোহাম্মদ ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, আব্দুল মালেক, জাফর সর্দার, তাহমিনা জাফর, শাহজাহান মাস্টার প্রমুখ। শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য। এ আসন থেকে তিনি এবার বিএনএম এর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনএম এ যোগ দেওয়ার আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলা সদরে কলেজ রোডের নিজ ভবনে আরেকটি মত বিনিময় সভা করেন আবু জাফর। এ সময় তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আমাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচনে আমি সেই রকম পরিবেশ দেখছি। নৌকায় 90% ভোট দিতে হবে, বক্তব্য দেওয়ায় প্রার্থীকে সোকস। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ির 2 পাংশা কালোখালী বালিয়াকান্দি আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিমকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রবিবার 17 ডিসেম্বর রাজবাড়ির 2 আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারক মোহাম্মদ শাহিনুর রহমান এ সোকস করেন। মোহাম্মদ জিল্লুল হাকিমকে সরাসরি কিংবা তার কোনো প্রতিনিধির মাধ্যমে আগামী মঙ্গলবার 19 ডিসেম্বর বেলা 12টার সময় অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর হাকিমকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008-11 ও 12 ধারার বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। শোকজের চিঠিতে শনিবার 16 ডিসেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় দেওয়া মোহাম্মদ জিল্লুল হাকিমের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। চিঠিতে মোহাম্মদ জিল্লুল হাকিমের উদ্দেশ্যে বলা হয়, সংসদীয় আসন রাজবাড়ী 2 এর নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আপনার নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরে গিয়ে অপর নির্বাচনী এলাকার সংসদীয় আসন রাজবাড়ী 1 এর এলাকায় অবস্থিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় দিবস 2023-এর আলোচনা সভায় আপনি 90% লোককে নৌকায় ভোট দিতে হবে এবং নির্বাচনে 90% ভোটার ভোট কেন্দ্রে হাজির করতে হবে মর্মে বক্তব্য প্রদান করেছেন। নির্বাচনী আসন বিধিমালা 2008 অনুযায়ী নির্বাচনের 3 সপ্তাহ পূর্বে আপনি উক্তরূপ বক্তব্য প্রদান করায় উহা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। আপনার উক্তরূপ বক্তব্য সংসদ নির্বাচন আসন বিধিমালা 2008-11 ও 12 বিধির পরিপন্থী। আগামী 19 ডিসেম্বর বেলা 12টায় অত্র কমিটির কার্যালয়, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত রাজবাড়ী এর এজলাসে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো। চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, থামছেইনা সীমান্ত হত্যা, প্রতিশ্রুতি মুখে মুখেই। গত শনিবার 16 ডিসেম্বর রাতে বারাদে এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তে 82 নম্বর প্রধান কুঠির কাছাকাছি বিজয়পুর সীমান্তে 2 বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। চুয়াডাঙ্গার দামুর হুদা উপজেলার বারাদে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দামুর হুদা উপজেলার সয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান ও শরীয়তুল্লাহর ছেলে খাজা মইনুদ্দিন। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম জানান, শনিবার রাতে বারাদে সীমান্ত দিয়ে গরু আনতে যান বেশ কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতের অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গোবিন্দপুর 32 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। এতে ঘটনাস্থলে নিহত হন সাজেদুর রহমান ও খাজা মইনুদ্দিন। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। বিজিবি বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। গত 5 জুন লালমনিরহাটের কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় 857 নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ এর গুলিতে ইউসুফ আলী নামে এক যুবক নিহত হন। এর আগে গত 17 ফেব্রুয়ারি সীমান্ত অতিক্রমের সময় দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন সাহাবুল হোসেন নামে এক বাংলাদেশি যুবক। গত 8 ফেব্রুয়ারি ঝিনাইদহ সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন আরিফুল ইসলাম নামে এক বাংলাদেশি। এ ঘটনার 17 দিন পর 24 ফেব্রুয়ারি ঝিনাইদহের শ্যামকুর চেয়ারম্যান ঘাট সীমান্তে ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে বিজিবি বিএসএফ এর মধ্যে চিঠি চালাচালি, শ্যামকুমার সীমান্ত এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, তারপর মেলে লাশ।